নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সাথে। আমাদের আজকের আলোচ্য বিষয় মিথুন রাশির 10টি দোষ, অর্থাৎ মিথুন রাশির 10টি এমন নেগেটিভ কোয়ালিটি যেগুলির কারণে জীবন যুদ্ধে এরা বেশ খানিকটা পিছিয়ে পড়ে। যে 10টি নেগেটিভ কোয়ালিটির কারণে এরা সব সময় ভাগ্যের পূর্ণ সাপোর্ট পায় না, কোনো কোনো সময় এরা এগিয়ে চলার পথে বহু বাধা পায় এবং জীবনের যে পারিপার্শ্বিক ব্যক্তিবর্গ পরিজন তাদের কাছে বেশ খানিকটা বিরক্তির কারণ হয়ে পড়ে। এই যে 10টি নেগেটিভ কোয়ালিটি, এগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আপনাদের মূল্যবান মতামত এবং তার সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু উৎসাহিত করে তুলুন। শুরু করব মূল আলোচনা। তার আগে ছোট্ট একটি ঘোষণা রাখবো, আমার লেখা যৌক্তিক জ্যোতিষ সিরিজের প্রথম বই বিবাহ খণ্ড এটি প্রকাশিত হয়েছে। আপনারা যারা বইটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদেরকে এই নাম্বারে ফোন করতে পারেন। বইটিতে আমরা 200টি, প্রায় 200টি জন্ম কুণ্ডলীর বিবাহ সংক্রান্ত বিচার, প্রেম সংক্রান্ত বিচার এগুলি করা হচ্ছে। কি ধরনের কম্বিনেশনে প্রেম টিকবে, কি ধরনের কম্বিনেশনে প্রেম টিকবে না, আপনার প্রেম কখন আপনার জন্য সৌভাগ্য এনে দিতে পারে, এই ধরনের আলোচনা, তার সাথে মাঙ্গলিক দোষ বা অন্যান্য বিবাহ সংক্রান্ত নেগেটিভ দোষ যেগুলি আপনার ম্যারিড লাইফে ডিস্টারবেন্স দিতে পারে, তার সঙ্গে জটক বিচারের একদম আধুনিক এবং যৌক্তিক পদ্ধতি, সন্তান ভাগ্য ইত্যাদি সংক্রান্ত ডিটেইল আলোচনা করা হয়েছে। বইটিতে প্রায় 350 রুলস রয়েছে। তো বইটি আপনারা আপনাদের যারা জ্যোতিষ চর্চা করেন, একটু অ্যাডভান্স লেভেলে বইটি লেখা হয়েছে, যারা জ্যোতিষ চর্চা করেন তাদের জন্য ভীষণ সহায়ক হবে। তো আশা করব আপনারা বইটি সংগ্রহ করে আমাদেরকে উৎসাহিত করে তুলবেন। শুরু করি আজকের মূল আলোচনা, মিথুন রাশির 10টি দোষ। প্রথমেই মিথুন রাশির যারা মানুষ হন তারা হন বেশ খানিকটা শিশু সুলভ। বুধের প্রভাব এবং রাহুর নক্ষত্র আর্দ্রার প্রভাব এদের মধ্যে এই শিশু সুলভ আচরণটিকে তৈরি করে দেয়। এরা অনেক সময় বুঝতে পারেন না যে সামনের মানুষটি এই মুহূর্তে তার কাছ থেকে কি চাইছেন, ফলে ধীরে ধীরে এই এদের এই শিশু সুলভ আচরণ সাময়িকভাবে সামনের মানুষ যার সাথে এর ইন্টারাকশন ইমিডিয়েটলি হচ্ছে তার কাছে কিন্তু একটু একটু করে বিরক্তির কারণ হয়ে উঠতে পারেন। এবং এই কন্টিনিউয়াসলি যদি শিশুসুলভ আচরণটি মেনটেইনড হয় সেই ক্ষেত্রে এরা জীবনে বহু সুবিধা, বহু বিষয় থেকে বঞ্চিত হন। যে জায়গাটিতে কোনো রিপ্রেজেন্টেশনের প্রয়োজনীয়তা চলে আসে সেই সময় এই রিপ্রেজেন্টেশনের জায়গা থেকে এরা কিন্তু বঞ্চিত হন, এবং বিশেষ করে কর্মক্ষেত্র, পেশার ক্ষেত্রে এরা এই আচরণের জন্য পরিপূর্ণ মর্যাদা পেতে এরা ব্যর্থ হন। মিথুন রাশির দ্বিতীয় নেগেটিভ কোয়ালিটি হলো এরা বাক্য মুখর। এরা কথা বলতে ভালোবাসেন এবং কথা শোনার পরিবর্তে এরা কিন্তু নিজের কথা অপরকে বেশি শোনাতে পছন্দ করেন। এটি এদের বেসিক জেনারেল ক্যারেক্টার। অপরাপর গ্রহ যোগে খানিকটা পরিবর্তিত হলেও এই বুধের প্রভাব এদের মধ্যে কিন্তু খানিকটা প্রকাশিত হয়। এর ফলে কোনো কোনো সময় দেখা যায় যে সামনের মানুষটি হতে পারে এর স্বামী, হতে পারে এর স্ত্রী, হতে পারে কর্মক্ষেত্রের কেউ, সে এদের কথা সেই মুহূর্তে শুনতে চাইছে না বা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে রয়েছে। কিন্তু এদের মধ্যে এদের কথা যদি কেউ না শুনতে চায় তার প্রতি একটি ধীরে ধীরে ক্রোধ সৃষ্টি হয়। তো এটিও কিন্তু এদের একটি অন্যতম নেগেটিভ কোয়ালিটি। এবং হয়তো কোনো মানুষ কোনো ইম্পর্টেন্ট কাজ করছে বা করতে চাইছে, তখন এই মানুষগুলির এই যে কথা বলবার প্রবণতার মাধ্যমে তারা কিন্তু অনেকটাই ডিস্টার্ব ফিল করেন। এবং এই বিষয়টি বহু ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে মিথুন রাশির মানুষটা এই বিষয়গুলিকে ফিল করতে পারে, আবার বহু ক্ষেত্রে মিথুন রাশির জাতক বা জাতিকা তারা কিন্তু এই বিষয়টিকে ফিল করতে পারে না যে সামনের মানুষটি আমার অ্যাপিয়ারেন্সে বিরক্ত হচ্ছে, তখন তারা কিন্তু এই সামনের মানুষটির কাছ থেকে প্রাপ্য সুযোগ, প্রাপ্য সুবিধা বা যে ফেভার পেতে পারে সেই ফেভার অনেক ক্ষেত্রেই তারা বঞ্চিত হয়। তৃতীয়ত, মিথুন রাশির জাতক বা জাতিকারা হন পরিবর্তনপন্থী, অর্থাৎ
একই জিনিস, একই ধরনের গৃহসজ্জা, একই ধরনের বিষয়, একই ধরনের স্টাডি, একই ধরনের মানুষ কন্টিনিউয়াসলি এদের কিন্তু খুব ভালো লাগে না। কিছুদিন পরেই তার গৃহসজ্জা, তার পারিপার্শ্বিক পরিস্থিতি ইত্যাদির থেকে এই ইরিটেশন ফিল করতে থাকে। সাধারণভাবে আমরা এটিকে পজিটিভ কোয়ালিটি হিসেবে ধরলেও আলটিমেটলি কিন্তু এই পরিবর্তনপন্থী মনোভাবের জন্য এ নিজের মনের মধ্যে একটি অস্থিরতার শিকার হয়। এবং এই যে পরিবর্তনপন্থী মানসিকতা, তার জন্য এ পারিপার্শ্বিক পরিবেশকে খুব বেশি দিন, পরিবেশ যদি একই রকম থাকে, ধীরে ধীরে এর মনের মধ্যে একটি ইরিটেশন ফিলিংস তৈরি হতে থাকে। এবং এই যে ইরিটেশন ফিলিংস, এর থেকে এরা ক্রমশ মানসিক সমস্যা, মানসিক অবসাদ, হতাশার মধ্যে প্রবেশ করতে থাকে। এটি কিন্তু এদের জীবনে অন্যতম একটি নেগেটিভ ক্যারেক্টারিস্টিক। চতুর্থ পয়েন্ট হলো, সর্বদা কথার দাম রাখতে অসমর্থ। মিথুন রাশির মধ্যে যেটি সবচেয়ে বড় একটি গুণ, সেটি হলো এরা ভীষণ অ্যাডজাস্টেবল। এরা ভীষণ মানুষের সঙ্গে মিশতে, মানুষকে মানিয়ে চলতে চেষ্টা করে, এবং যে কোনো পরিস্থিতিতে অ্যাডজাস্ট করার জন্য এরা এমন কিছু কথা বা এমন কিছু বাক্য প্রয়োগ করে যেটিকে কিন্তু ইন ফিউচারে এদের পক্ষে মেনে নেওয়াটা খুবই কঠিন হয়। ভবিষ্যৎ পর্যায়ে বা কিছুদিন পরে দেখা যায় যে এই কথা মেনে নিতে গেলে, এই কথা রাখতে গেলে তার জীবনে এমন পরিবর্তন করতে হবে যে সেই পরিবর্তন আলটিমেটলি করা প্রায় অসম্ভব। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। যে ধরুন, স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটি অশান্তি বা সমস্যা তৈরি হচ্ছে, স্ত্রী বললেন যে তুমি আমাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে চলো, সেই মুহূর্তে এই জাতক দেখা গেল যে স্ত্রীকে শান্ত করবার জন্য, ফ্যামিলিকে ঠিক করবার জন্য সে কি বলল যে ঠিক আছে, আমি তোমাকে কয়েকদিনের মধ্যেই অন্য জায়গায় নিয়ে গিয়ে রাখবো। আলটিমেটলি দেখা গেল যে এই অন্য জায়গায় নিয়ে গিয়ে রাখতে গেলে যে পরিমাণ সমস্যা আসতে পারে বা যে পরিমাণ ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে, সেটি কিন্তু আলটিমেটলি ফিউচারে ভীষণ প্রবলেম নিয়ে আসবে। তো এই ক্ষেত্রে অন্য কোন রাশির জাতক হলে এই যে স্বীকৃতিটি দিয়েছিল যে আমি চেঞ্জ করার চেষ্টা করব বা চেঞ্জ করে দেব, সেটি অন্য রাশির জাতক হয়তো দিত না। কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকা, সে ওই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এমন কথা দিয়ে থাকে বা কথা বলে থাকে যেগুলি ফিউচারে আলটিমেটলি পূরণ করা বেশ কঠিন হয়। তাই মিথুন রাশির জাতক বা জাতিকা, এরা কিন্তু বেশ কিছু সময় জীবনে এরকম আসে যেখানে তারা কথা রাখতে কোনো কোনো সময় ব্যর্থ হন। পঞ্চমত, মিথুন রাশির জাতক বা জাতিকা কিছুটা হলেও দ্বিস্বভাব। দ্বিস্বভাব হওয়ার কারণে যুক্তি হিসেবে আমরা বলতে পারি যে এরা বুধ প্রভাবিত, এরা বায়ু তত্ত্বের, এদের মধ্যে রাহুর নক্ষত্রের একটি প্রভাব রয়েছে। এই সমস্ত কারণে এরা দ্বিস্বভাব, এবং তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো এটি কিন্তু একটি দত্তক রাশি। তো এই যে কারণগুলি, এই কারণগুলির জন্য এদের মধ্যে দ্বিস্বভাব বা ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর একটি অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়া যায়। এবং এর কারণে এরা মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়, প্রপার ডিসিশন নেওয়ার আগে এরা রীতিমতো সমস্যায় পড়ে যায় যে কোন কাজটি আমার জন্য করা সঠিক হবে, এর কারণে কোন জায়গাটিতে এরা এগোবে, কোন পথে এরা যাবে, এই যে কনফিউশন। এবং অদ্ভুতভাবে দেখতে পাওয়া যায় যে প্রাকৃতিক পরিবেশ, বাস্তব পরিস্থিতি এমন হচ্ছে যে এরাও কনফিউজ হতে বাধ্য হচ্ছে যে কোন ডিসিশনটি আমার জন্য ফেভারেবল বা ফিউচারে বেনিফিশিয়াল। তো এই যে বিষয়টি, এটিও কিন্তু এদের একটি অন্যতম বড় নেগেটিভ কোয়ালিটি যে এরা প্রপার ডিসিশন নিতে যাওয়ার আগে ভীষণভাবে হেজিটেট করে। প্রপার দশা, প্রপার ট্রানজিট না থাকলে মিথুন রাশির জাতক বা জাতিকা জীবনে বহু 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 ভুল ডিসিশন নিয়ে থাকে, যে ডিসিশনগুলির কারণে এরা কিন্তু জীবনে অনেকটাই পিছিয়ে পড়ে, অনেক সুযোগ থেকে বঞ্চিত হয়। এগুলি কিন্তু এদের মধ্যে আসে। ষষ্ঠত, এদের মধ্যে দেখতে পাওয়া যায় স্থিরতার অভাব। খানিকটা শিশুসুলভ আচরণ, খানিকটা বুথের প্রভাব, খানিকটা দত্তক রাশি ইত্যাদি কারণে এদের মধ্যে স্থিরতার একটি অভাব পরিলক্ষিত হয়। এরা
ধীর স্থির ভাবে কনসেন্ট্রেট করতে একটি বিষয়ে যখন চেষ্টা করে তখন এদের ব্রেনের উপর ভীষণ প্রেশার পড়ে, যে আপনা আপনি মানসিক স্থিরতা আসবে তা কিন্তু এদের ক্ষেত্রে খুব একটা আসে না। এই বিশেষ করে বুধের প্রভাবের কারণে এদের মধ্যে এই অস্থির চিত্ত ভাব একটি দেখতে পাওয়া যায় এবং এই অস্থির চিত্ত ভাবটি আরো প্রকট হয়ে ওঠে একটি বায়ু তত্ত্বের প্রভাবের জন্য। মনের মধ্যে একটা অস্থিরতার ভাব, ভালো লাগছে না এমন ফিলিংস, একটা একদম স্পষ্ট বাংলায় বললে বলা যায় যে আনচান আনচান ভাব। এই ওয়ার্ডটি একদম বিশুদ্ধ বাংলা ওয়ার্ড একটি এবং এটিকে সমস্ত বাঙালিরাই ফিল করতে পারবেন যে এই যে স্থিরতার অভাব, কোনো পরিস্থিতিতে কোনো জায়গায় স্থির থাকতে পারছে না, এই যে বিষয়টি এটি কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে অগ্রগতির পথে একটি ভালো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং কেবলমাত্র মেডিটেশন করেই এই যে স্থির ভাবের অভাব এটিকে রিগ্রো করা যেতে পারে। সপ্তমত, মানসিক দৃঢ়তার অভাব। এই যে মিথুন রাশির জাতক বা জাতিকা, এদের মধ্যে যে রিজিডিটি তার কিন্তু একটি অভাব পরিলক্ষিত হয়, যে আমি যে কাজটি করছি এই কাজটিতে আমি পারফেক্ট, আমি এই কাজটি ঠিকঠাক, বা আমি যে কাজটি করছি এটা আমি করতে পারবই, এই যে কনফিডেন্স লেভেল, হাই কনফিডেন্স লেভেল, এর একটি অভাব দেখতে পাওয়া যায় এবং এই যে মানসিক দৃঢ়তার অভাব এটি কিন্তু এদের একটি অন্যতম নেগেটিভ কোয়ালিটি হিসেবে বিবেচিত হয়। অষ্টমত, ব্যবসায়িক বুদ্ধি প্রয়োগের চেষ্টা। এটি একটি অদ্ভুত নেগেটিভ। একদিকে চঞ্চল বা শিশুসুলভ মানসিকতা, অপরদিকে অবদমিত হওয়ার বা একটি দ্বিস্বভাব মানসিকতা, অপরদিকে আমরা দেখতে পাই যে এদের মধ্যে দেখতে পাওয়া যায় স্থিরতার অভাব, এরই সঙ্গে সঙ্গে এই যে ব্যবসায়িক বুদ্ধি প্রয়োগের চেষ্টা, রিটার্নের চিন্তা ভাবনা, যে এটা করলে এটা হবে বা এটা হতে পারে, এই যে প্ল্যানিং, এটি কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এই যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে ব্যবসায়িক বুদ্ধি, যে কিছু একটা কাজ আমি করলাম তার এগেনস্টে রিটার্ন কি আসতে পারে এটি নিয়ে ভাবনা চিন্তা করা, এটি এদের ক্ষেত্রে বহু কাজ করা থেকে ব্যাহত হয় এরা, বা এরা আলটিমেটলি কোনো কাজটি করে উঠতে পারে না। হয়তো কাজটি করার ক্ষেত্রে ইমিডিয়েট রিটার্ন পাওয়া যাবে না, কিন্তু ফিউচারে বিগ রিটার্ন আসতে পারে, কিন্তু এদের এই ব্যবসায়িক বুদ্ধি প্রয়োগের চেষ্টায় এই কাজটি থেকে এরা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আলটিমেটলি কাজটি করে উঠতে পারে না এবং এই যে ইমিডিয়েট রিটার্ন এরা এক্সপেক্ট করে বা ইমিডিয়েট এখান থেকে আমি কোনো পজিটিভ ফিডব্যাক পাচ্ছি না, এই ফিডব্যাক না পাওয়া বা ফিডব্যাক পাবো না এই ভেবে এরা কিন্তু বহু কাজ, বহু সুযোগ জীবনে মিস করে এবং দেখতে পাওয়া যায় যে অন্য লোকেরা সেই কাজটি করে সেখান থেকে গেইন করছে এবং লং টার্ম গেইন করছে, কিন্তু মিথুন রাশির জাতকদের একটি ছোট্ট ডিসিশন বা একটি ছোট্ট ভুল ডিসিশন তাকে কিন্তু সেই গেইন থেকে অনেকটাই পিছিয়ে রাখে। নবমত হলো অবদমিত হওয়ার প্রবণতা। বুধের প্রভাব এবং মিথুন রাশির যে বেসিক ক্যারেক্টার, যেখানে দুজন একসঙ্গে থাকে, এই যে অ্যাডজাস্টমেন্ট, এই বিষয়টি এবং যাদের সাথে এদের ইন্টারাকশন হয়, অর্থাৎ এদের সেভেন্থ হাউস, হাউস অফ ইন্টারাকশন, হাউস অফ পার্টনারশিপ, এই সেটি হলো ধনু, যেটি হলো বৃহস্পতি এবং অগ্নি তত্ত্বের রাশি। তো এই যে জায়গাটি, এই পরিস্থিতিতে মিথুন রাশির জাতক বা জাতিকাদেরকে বহু ক্ষেত্রে দেখা যায় যে এরা সঠিক কথা বলা সত্ত্বেও এরা আলটিমেটলি অবদমিত হয়ে যায়, এদেরকে ডমিনেট করা হয় এবং এদের সঠিক কথা সেটিকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না এবং এর ফলে আলটিমেটলি দেখা যায় যে যে মানুষটি এদের কথাকে গুরুত্ব দিল না তার জীবনে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে মিথুন রাশির মানুষটির জীবনেও এর নেগেটিভ প্রভাব উপস্থিত হলো। হয়তো এই সঠিক কথাই বলছিল, কিন্তু সামনের মানুষটি একে কোনোরকম ভাবেই কথাটি হয়তো বলবার সুযোগ দেয়নি এবং আলটিমেটলি দেখা গেল যে এই সুযোগ না দেওয়ার কারণে, এই মানুষটির কথা না শোনার কারণে এদের সমগ্র পরিবার বা সমগ্র সংস্থা প্রতিষ্ঠান তার উপরে একটি নেগেটিভ প্রভাব উঠে এসেছে। তো এটিও এদের একটি নেগেটিভ কোয়ালিটি,
যে এরা দৃঢ়তার সাথে নিজের বাক্য, নিজের কথাবার্তা বা নিজের যে ধারণা ধ্যান সেগুলিকে প্রতিষ্ঠিত করতে অসমর্থ হয় এবং বেশ কিছু ক্ষেত্রে এরা কিন্তু অবদমিত হয়। দশমত, কিছু কিছু ক্ষেত্রে এরা কিন্তু বেশ খানিকটা ঈর্ষা কাতর এবং নিজের যে জিনিসটি, নিজের কিছু কিছু বিষয় এরা কিন্তু একদমই অন্যের সাথে শেয়ার করতে পছন্দ করে না। কোন কোন বিষয়, কোন কোন জিনিসকে এরা একদম নিজের বিষয় হিসেবে মনে করে থাকে। তো এইটিও এদের ক্ষেত্রে মাঝে মাঝে ঈর্ষা কাতরতা এনে দেয় বা কিছু কিছু ক্ষেত্রে এই নেগেটিভ কোয়ালিটি বুধের প্রভাব যুক্ত বায়ু রাশি মিথুনের ক্ষেত্রে এটিও কিন্তু একটি নেগেটিভ কোয়ালিটি হিসেবেই বিবেচিত হয়। এই 10টি নেগেটিভ গুণের সাথে সাথে আরো কিছু নেগেটিভিটি আসে যেগুলি দুর্ভাগ্য বলা যেতে পারে, যেগুলি নেগেটিভ কোয়ালিটি বলা যেতে পারে। মিথুন রাশির মানুষরা প্রথমেই এরা পয়সা কড়ির ব্যাপারে যে খুব চিন্তা করে তা কিন্তু নয়, ফলে এদের যে ব্যাংক ব্যালেন্স তা কিন্তু মাঝে মাঝেই কমে যায় এবং এদের কাছে যে সঞ্চিত টাকা পয়সা বিভিন্ন পারিপার্শ্বিক মানুষ, বিভিন্ন আশেপাশের লোকরা এদের কাছ থেকে এই টাকা পয়সাগুলি কিন্তু নিয়ে নেওয়ার একটি টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। বন্ধু প্রেম এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং তার কারণে এরা কিন্তু মাঝে মাঝেই মিসইউজড হয়, ইউটিলাইজড হয় এবং বিশেষ করে ফিনান্সিয়াল ক্ষেত্রে এদের অর্থ কিন্তু নষ্ট হয় বন্ধু প্রেমের ক্ষেত্রে। বায়ু প্রকৃতির রাশি হওয়ার কারণে এদের মধ্যে একটু ব্যথার প্রবণতা শরীরে দেখতে পাওয়া যায় এবং ঊর্ধ্ব বা পেটের ঊর্ধ্বাংশে, পেটের উপরের অংশে গ্যাসিয়াস টেন্ডেন্সি, ব্যথা, একটু পেট ভারী ভারী হয়ে যাওয়া, এই ধরনের টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এদের শরীরে বিশেষ করে হাড়ের জয়েন্টে জয়েন্টে পেইনের একটি টেন্ডেন্সি আসে এবং এই যে জয়েন্ট পেইন এটা কিন্তু মুভ করে, অর্থাৎ কখনো ডান দিকে হতে পারে, কখনো বাঁ দিকে হতে পারে, কখনো কোমরে হচ্ছে, কখনো হাঁটুতে হচ্ছে, এই যে পেইন এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা এটির কিন্তু দেখতে পাওয়া যায়। এই যে ব্যথা এদের মধ্যে হয় এটি কিন্তু বার্নিং পেইন বা জ্বালা টাইপের ব্যথা হয় না, এই ক্ষেত্রে এদেরকে যদি হালকা মাসাজ করে দেওয়া হয় তারা কিন্তু বেশি আরাম বোধ করে, শেক দেওয়া বা জেল ইউজ করা ইত্যাদির তুলনায়। এটি কিন্তু মিথুন রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় এই ব্যথার প্রবণতা। মিথুন রাশির মানুষদের মধ্যে কোনো না কোনো বিষয়ে ফোবিয়া থাকবার একটি প্রবণতা দেখতে পাওয়া যায়, বিশেষ করে এটি আসে হচ্ছে পারিবারিক কোনো মানুষ, পারিবারিক কোনো ব্যক্তি, তার দ্বারা ছোটবেলায় কোনো রকম নেগেটিভ ইভেন্ট হলে পরে সেই সংক্রান্ত ফোবিয়া এদের মধ্যে আসবার একটি টেন্ডেন্সি থাকে। মিথুন রাশি বা লগ্নের মানুষরা বেশ খানিকটা সময় কল্পনার জগতে থাকতে ভালোবাসে, কোনো কোনো সময় এটি পজিটিভ কোয়ালিটি বা এদের মনের মধ্যে শান্তি এনে দিলেও বেশিরভাগ সময় কিন্তু এরা এই যে কল্পনার জগতে থাকার প্রবণতা তার দ্বারা এরা ডিস্টার্বড হয় এবং বাস্তব জীবনে এদেরকে কিন্তু সমস্যায় পড়তে হয়। কোনো কোনো সময় আমরা এটাও দেখতে পারি যে মিথুন রাশির জাতক বা জাতিকা তারা হঠাৎ করে মানসিকভাবে একদম একা হয়ে পড়ে এবং এই একাকিত্বের বোধ এদের জীবনে কিন্তু ডিপ্রেসিভ টেন্ডেন্সি এনে দিতে পারে। এইগুলি মোটামুটি মূল মিথুন রাশির জাতক বা জাতিকাদের নেগেটিভ কোয়ালিটি। একটি ছোট্ট আবেদন রাখবো আপনাদের কাছে, আগামী 24/11/2019 দমদমে রবীন্দ্র ভবনে আমাদের একটি জ্যোতিষ সম্মেলন, মহাজ্যোতিষ সম্মেলন আয়োজিত হতে চলেছে। সেখানে রুরাল এরিয়াতে যারা অ্যাস্ট্রোলজি করেন এমন 50 জন জ্যোতিষকে জ্যোতিষ বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হবে। 25 জন মহিলা অ্যাস্ট্রোলজারকে আমরা সম্মানিত করব বঙ্গ জ্যোতিষ সম্রাজ্ঞী হিসেবে। এছাড়াও আমরা জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন গোপন তত্ত্বের আলোচনা করব। এই সম্মেলনে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অবশ্যই এই নাম্বারটিতে ফোন করবেন। আপনাদের সবাইকে সবাইকে এই সম্মেলনে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ফিরে আসব পরবর্তী আলোচনায়। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।